আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা আছেন দ্য পিজন কিং। আজকে আমরা দেখতে চলেছি হযরত শাহজালাল মাজারের কিছু কবুতর। কবুতরগুলো আসলে দেখতে অনেক সুন্দর। ওরা যেভাবে খাবার খাচ্ছে মনে হইতেছে যে খাবারের বিছানায় শুয়ে আছে। তো আমরা আজকে জানবো হযরত শাহজালাল মাজারের কবুতরের কিছু কথা আপনাদেরকে বলবো। নামকরণ এবং ইতিহাস। এরা মূলত বন্য কবুতর। বাংলাদেশে শত শত বছরের ঐতিহাসিক নিয়ে জালালি কবুতর টিকে আছে। বাংলাদেশের সিলেটের হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে ধর্মপ্রাণ সিলেটের মানুষের বিশ্বাস এই কবুতর হারিয়ে যেতে পারে না। তাই প্রায় 700 বছর ধরে কবুতরের এই বিশেষ প্রজাতি উড়াউড়িতে মুখরিত শাহজালাল হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমরা জানলাম শাহজালাল হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের কবুতরের বিষয়। এদেরকে আসলে যারা দেখতে যায় এবং প্রদর্শন করতে যায়, তারা যদি কেউ মনে করে আমি কবুতরকে কিছু খেতে দিতে চাই, তাহলে গেটের সামনেই প্রতি খাবারের প্যাকেট 20 টাকা করে বিক্রি করে। আপনারা চাইলে ওখান থেকে কিনে নিতে পারেন। তো আসলে যারা মানত করেন এবং কবুতরকে মানত করার জন্য খাবার দিতে চান, আসলে এটা না করাই ভালো। চাইলে দেখে আসতে পারেন শত শত বছরের ঐতিহ্য এই হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারটি আসলে অনেক বড় একটি জায়গা নিয়ে স্থাপিত হয়েছে। মাজারটি শত শত বছর পূর্ণ হয়েছে। মাজারটিতে আছে বিশাল এক পুকুর, যার মধ্যে আছে হাজার বছর পুরনো শোল মাছ। চাইলে আপনারা দেখে আসতে পারেন শোল মাছ। এই মাজারের বিশেষত্ব হচ্ছে এই শোল মাছ এবং এই কবুতরটি। এই কয়েকটা জিনিস দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে। চাইলে আপনারাও গিয়ে যে ঘুরে আসতে পারেন। এটা ঢাকার বাহিরে সিলেট হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।